Hello guys, welcome back to my channel, Radhe Radhe. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আমার সেকেন্ড ব্লগ নিয়ে। সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে এটা আমার সেকেন্ড ব্লগ। আর যারা যারা আমার ফার্স্ট ব্লগ দেখোনি, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, দেখে নিও। ফার্স্ট ব্লগে আমি বলেছিলাম একটু আমার নিজের সম্পর্কে, আজও আমি একটু বলে দিচ্ছি। আমার নাম হলো পূর্ণিমা বাজপেয়ী। আর যারা যারা আমার ফার্স্ট ব্লগটা দেখেছো তারা হয়তো বুঝতে পেরেছো যে আমি আজ কি বলবো তোমাদের সঙ্গে, মানে আজ কি শেয়ার করতে যাচ্ছি তোমাদের সঙ্গে আমি। তো আমি ফার্স্ট ব্লগে বলেছিলাম আমার একটা পাপ্পি আছে, পাপ্পিটার নামও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখি তো কার কার মনে আছে কমেন্টে জানাও। ঠিক আছে, চলো আমি আজ আরেকবার বলে নিচ্ছি আমার পাপ্পিটার কি নাম ছিল। আমার পাপ্পিটার নাম ছিল টমো। কি মনে পড়লো তো? তো আমি বলেছিলাম যে সেকেন্ড ব্লগে আমি আমার পাপ্পি মানে আমার টমোর সঙ্গে তোমাদের দেখা করিয়ে দেবো। তো চলো আমি তোমাদের দেখা করিয়ে দিচ্ছি। যে দেখছো আমার টমো, এটা হলো আমার কুচু 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 সোনা টমো। বলে 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 এই দেখো ওর বদমাইশ এবার আরম্ভ হয়ে গেল। ওরে এত বদমাইশ করে না, কি বলবো তোমাদের। তোমার এটা তো ছুঁই চল সোনা চল। মা তো দেখে নিলে তোমরা আমার টমোকে, এটাই ছিল আমার ছোট্ট পাপ্পি, আছে অনেক বদমাস। তো তোমাদের কার কার ভালো লাগে ছোট্ট পাপ্পি আমার মতো? আর এই পাপ্পিটারও না একটা স্টোরি আছে, সেটাও আমি না তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। ঠিক আছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।